সে চিন্তা করে যে রোগীটা রাজশাহীতে গিয়ে কি করবে। তার আগে আমরা এখানে কতটুকু ম্যানেজমেন্ট দেওয়া, রোগীটার উপকার করা যায়, আমরা কিছু অবজারভেশন রেখে কেমন হেল্প করা যায়, সে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আসলে খুব গভীরভাবে চিন্তা করতো। সেই সাথে আমাদের ইএনটির যত সমস্যাগুলো হতো আমরা সবসময় আনিসকেই আমরা রেফার করছি, এবং অন্যান্য যেসব মেডিকেল অফিসার আছে তারাও খুব আস্থার সহিত আনিসের কাছে আমরা রোগীগুলো পাঠিয়ে, মানে নিজের একটু নিশ্চিন্তে থাকতাম যে না রোগীটা এবার একটা প্রপার গাইডলাইন পাচ্ছে। আমরা আনিসের আজকের যে সার্জারির কথা বললো, এই বিদায় আসলে বেদনার না, এটা আনিসের জন্য আমাদের আরো শুভকামনা। আনিস যেন ইএনটিতে পোস্ট গ্রাজুয়েশন খুব সফলতার সহিত কমপ্লিট করে আবার পরবর্তী প্রমোশন নিয়ে স্পেশালিস্ট হিসাবে লালপুর বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের দেশের মানুষকে সেবা দিতে পারে। আনিসের জন্য আমাদের লালপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে সবার ডাক্তারের পক্ষ থেকে আমাদের শুভকামনা রইল। এবং আমাদের দ্বারা যদি আনিস কখনো কোনো মনোকষ্ট পেয়ে থাকে, আশা করবো যে আনিস আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং আমাদের সাথে যে সম্পর্কটা একটা যে আত্মীয়তাবোধ সম্পর্ক তৈরি হয়েছে এটা ভবিষ্যতে আমাদের চলমান থাকবে। আমি দু একটা কথা বলছি যে স্যারে অনেক সময় খুব বেশি বিরক্ত করছি আমি, তার মানে রোগীর ক্ষেত্রে অথবা নেতারের জন্য করছি যে স্যার ওই টাইমে আসতে হবে, স্যারের ডিউটি নাই, তারপরেও আমি বাসার থেকে কিন্তু ডাকি আনছি, স্যার আসছে, এই জন্যে আমরা সেই সমস্যাগুলো এখন তো আরও প্রকট আকার ধারণ করবে, এই জন্য মনটা খারাপও লাগছে। তারপরেও স্যারের কাছে স্যার একটা রোগীকে ইমার্জেন্সিতে যেভাবে উনি পর্যবেক্ষণ করতো, অনেক ডাক্তারই এইভাবে করে, অনেকেই করে না, স্যার যেটা করতো আমরা দেখছি, হয়তো অনেকে বিরক্ত হতো যে এত টাইম কিভাবে লাগে, ভিড়ও হতো। যাই হোক, স্যার লালপুরে কর্মচারীর তরফে ভুল ভ্রান্তি হলে আপনি ক্ষমা করে দিয়েন, আর আপনি যেখানে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। এখন পরিশেষে আপনার আপনি কিছু বলেন।
ম্যাডাম আপনারাও আপনারাও একটু ওইদিকে আগে যান ম্যাডাম আপনারাও আপা আপনারাও একটু ওইদিকে আগে হোক গোল হয়ে যান হ্যাঁ গোল হয়ে দাঁড়ান হ্যাঁ সবাই পিছনে আসেন আরো পিছনে আসেন হ্যাঁ ধরেন ধরেন এই যে আপারে হ্যাঁ সবাই আসছে সবাই বসেন একটা মন্ত্র দাও।